হোক না কেন, যত বড়ই বিদ্বান হন না কেন বা আলিম হন না কেন, যত বড়ই মর্যাদাশীল মানুষ হন না কেন, তার মধ্যে একটা দোষ অবশ্যই থাকবে। ভালো করে বুঝবেন কি আছে যার মধ্যে আয়ু নেই। মানুষ বলতে আয়ু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মুক্ত, কিন্তু মানুষ হিসেবে কিছু খাতা খুচুরি আছে বিধায় তিনি বলেছেন, হে আল্লাহ, যদি আমি কাউকে গালি দিয়ে থাকি, কাউকে ভর্ৎসনা করে থাকি, তাহলে এ ভর্ৎসনা আর এ গালিকে তুমি তার গুনাহের কারণ বানিয়ে দিবে, পাপ মোচনের কারণ বানিয়ে দিবে, কারণ আমি তো মানুষ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, আফাল্লাহু আনক লিমা আযিনত লাহু, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি তাদেরকে অনুমোদন অনুমতি দিলেন কেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাত আযওয়াজিক, যে জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন সে জিনিসটি আপনি হারাম করলেন কেন, হারাম সাব্যস্ত করলেন কেন, ভুল হয়েছে, সাথে সাথে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। এমন কোন গুনাহ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা হবে কবিরা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরকম সাধারণ মানুষ হিসেবে সাধারণ ভুল হয়ে গেলে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এরকম কারণ কি আর কোন ব্যক্তির ক্ষেত্রে আছে, কোন সাহাবীর ক্ষেত্রে আছে, আবু বকরের ক্ষেত্রে আছে, ওমরের ক্ষেত্রে আছে, ওসমানের ক্ষেত্রে আছে, আলীর ক্ষেত্রে আছে, রাদিয়াল্লাহু আনহু পেয়ে নাই? তাবেইনদের ক্ষেত্রে, তাবেইনদের ক্ষেত্রে, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে নেই, ভুল হতে পারে। আবু বকর ওমর পরস্পরে রাগারাগি করেছেন কি করেছেন, তাদের পরস্পরে কথা কিন্তু হয়নি, হয়েছে তাদের কথা কাটাকাটির কারণে। আপনারা এই দর্শেই শুনেছেন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী ওয়া লা তাজহারু লাহু বিল ক্বাওলি কাজাহরি বা'দিকুম লি বা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে আমাদের পারস্পরিক কথা কাটাকাটি হতে পারে না, কিন্তু এবারে যদি কিছু হয়ে যায় এরকম বছর পর বছর চলে যাচ্ছে, আমৃত্যু এই জিনিসটি তার ভিতরে রয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাকাতলিহি, যদি কোন ব্যক্তি তার ভাইয়ের সাথে এক বছর পর্যন্ত সম্পর্ক ছেদ অবস্থায় থাকে তাহলে সে যেমন তাকে হত্যা করবে, হাদিসটি হাসান পর্যায়ে। ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, কোন মানুষ, কোন আলেম, কোন মর্যাদাশীল ব্যক্তি আয়েব থেকে দুষ্টিকে খালি না, তবে একটা কথা, মিনান্নাস মান লা ইয়ানবাগী আন তুযকারা উয়ুবুহু,
কোন কোন লোকের লোক এমন আছে যার দোষ প্রকাশ করা ঠিক না, সত্য না মিথ্যা, বরং উচিত যার মর্যাদা বেশি গুণ বেশি তার গুণকে দেখা, আর যদি দোষ যদি একটা দুইটা পাও এটা গোপন রাখা। কিন্তু অসৎ লোকের কাজ কি, কোন দোষ পায় না, পেয়েছে একটা, এই একটাকে উপলক্ষ করে তার বিরুদ্ধে অপপ্রচার, তার গীবত, আর না হয় তার উপর মিথ্যা অপমান। আজ দুনিয়াতে হয়তো আপনি ইজ্জত, আপনার ইজ্জত বাড়লো, এর কারণে হয়তো তাকে আপনি লাঞ্ছিত করলেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনার ইজ্জত কোথায় যাবে? সবার জন্যই বলছি, আমার মধ্যেও দোষ থাকতে পারে, আল্লাহ মাফ করুন, আপনাদের মধ্যেও থাকতে পারে, থাকতে পারে কিনা? তাই যদি এটা আমার জন্য না, কোন ব্যক্তির উদ্দেশ্যে না, কোন কোন লোক আছে দর্শে যদি আলোচনা করি তো সেই মনে করে এটা আমার জন্যই বলেছি। আহলুল ইলমদের কাজ সবাইকে সম্বোধন করে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতেন বিভিন্ন সময়ে, একজনের ভুল হয়েছে সবাইকে সম্বোধন করে বলতেন, বলতেন কি না, হাদিস কি নাই, কি ফায়দা পড়ে যদি বাস্তব আলম না, কি ফায়দা দর্শে আসে যদি বাস্তবে আমল না। তাই এলম অর্জন করা মানে উদ্দেশ্য এটা নয় যে জানলাম আর মানুষকে ধরব, উদ্দেশ্য হচ্ছে জানলাম আর আমল করব, নিজের আমলের সংশোধন করব, অপরের আমলের সংশোধন করবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আরেকটা কথা, তিন নম্বর, আমি ধোঁকাবাজ হব না, কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে কোন ধোঁকাবাজ যেন আমাকে ধোঁকা দিতে না পারে। তাই মুসলমান নির্বুদ হয় না, বাই চান্স ধোঁকা খেয়ে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। এই জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাস্তু বিল খিব্বি ওয়ালাল খিব্বু ইয়াখদাউনি, আমি ধোঁকাবাজ নই কিন্তু ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে। ইনি হচ্ছেন কে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কথা সত্য বলেছেন না বাস্তব, আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন। আল্লাহ বলেন সূরা নিসার 71 নম্বর আয়াত, খুযু হিযরাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, এই মানদারগণ তোমরা সতর্কতা অবলম্বন করো, সবসময় সাবধান থাকো, হুঁশিয়ার থাকো, কাফেরদের বিরুদ্ধেও সাবধান থাকবে, শয়তানের বিরুদ্ধেও সাবধান থাকবে, কুপ্রবৃত্তের তাড়না থেকেও সাবধান থাকবে, খুদু হিযরাকুম। এই মুসলমান এমনি বসে থাকে না, আপনি হয়তো বললেন ও যাচ্ছে বস কিছুই বুঝে না, আপনি দূর থেকে বসে থাকলে বুঝলেন না, বললেন সে কিছুই বুঝে না। কিছু লোক এরকম বেয়াদব পর্যায়ের লোক আলেমদেরকে বলে তুমি কিছুই বুঝে না, আমি বুঝে জিয়াদা, কারণটা কি, আলেমরা বুঝে না তার মানে আলেমরা খুদ বের করে না, আলেমরা অসৎ কাজ করতে চায় না, ইচ্ছে করলে করতে পারে, পারে কি না? তাই দেখা যায় দুনিয়ার মধ্যে বড় বড় সন্ত্রাসীদের না খুবই আলিমি, সত্য না মিথ্যা, আন্তর্জাতিক বিশ্বে সারা বিশ্বে যার নাম শুনে একদম বড় পর্যন্ত, বড় ব্যক্তি পর্যন্ত বা কথিত সুপার পাওয়ার পর্যন্ত কাঁপে, সে কি আলেম না? তাহলে আলেম যদি খারাপ হয় তাহলে সবকিছু করতে পারে, কারণ তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন খারাপ না হই। তাই আলেম খারাপ কাজ থেকে দূরে থাকে কেন, আল্লাহ বিধান পালন করার জন্য, এটি নয় যে সে এটা চিনে না। আবার এটি নয় একজন মানুষ সামনে যাচ্ছে খারাপ আচরণ করছে আর সে বুঝতে পারবে না এটা এরকম হয়, কিন্তু কথা আল্লাহর নির্দেশ পালন, যা পরবর্তীতে আরো আসবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম
আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, মন পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছে। আল্লাহ বলছেন যারা মুহাজিরিন তারপরে আনসার, মুহাজিরিনদের ইজ্জত বেশি, দ্বিতীয় নম্বরে কার ইজ্জত, আনসার সাহাবাদের ইজ্জত। আর মুহাজিরিনদের ইজ্জত হবে না কেন, মুহাজিরিনদের মধ্যে প্রধান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এর মধ্যে কোনো সন্দেহ নেই মুহাজিরিনদের ইজ্জত বেশি। এই জন্য রব্বুল আলামিন মুহাজিরিনদের কথা আগে উল্লেখ করেন আর আনসারদের কথা সাথে সাথে। والسابقون الاولون من المهاجرين والانصار মুহাজিরিনদের কথা আগে, মুহাজির আনসার চলে গেছে পরে আমরা আসলাম, এবারে আমরা এসে তাদের দোষ দেখব না, তাদের দোষ যদি সামনে পড়ে তাহলে চোখ বন্ধ করব। সাহাবা কেরামদের মধ্যে মতবিরোধ হয়েছে, ইখতিলাফ হয়েছে, লড়াই হয়েছে, আমরা ওগুলো দেখব না। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবাদের ক্ষেত্রে তারা সাহাবাদের দোষ অন্বেষণ করেন না, কোন সাহাবীর না, না আবু বকরের, না উমরের, না উসমানের, না আলীর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, না মুআবিয়া বিন আবি সুফিয়ান, কোন সাহাবীর দোষ অন্বেষণ করেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ, তাই আমরা কখনো কোন সাহাবীর দোষ অন্বেষণ করব না, মুআবিয়ার দোষ অন্বেষণ করব না, উসমানের দোষ অন্বেষণ করব না, আহলে সুন্নাহ মুআবিয়ার দোষ অন্বেষণ করে নাউযুবিল্লাহ, না আহলে সুন্নাহ উসমান বিন আফফানকে ছাড়ে। তাই আল্লাহ বলছেন যারা বললো ওরা আনসার মুহাজিরিন আনসারদের পরে আসলে ওরা দোয়া করে ওদের জন্য, বলে রব্বানা ওয়াফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। যারা এদের পরে আসে ওরা তাদের জন্য দোয়া করেন, আর এই কথাটি কিয়ামত পর্যন্ত, শুধু তাবেঈনদের জন্য না, তবে তাবেঈনদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তাদের জন্য দোয়া করেন, বলেন হে রব তুমি আমাদেরকে মাফ করো আর আমাদের ওইসব ভাইদেরকে মাফ করো যারা যারা ঈমান সহকারে আমাদের আগে চলে গেছে, যারাই আগে চলে গেছে সাহাবা তাবেঈন তবে তাবেঈন আমাদের পূর্বপুরুষেরা যারা ইমানের উপর ছিলেন আর ইমান সহকারে গেছেন, ইমানের অবস্থায় গেছেন, আল্লাহর দরবারে মারা গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। খুতবা করতে নেই, রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, হে রব আমাদেরকে মাফ করো আর আমাদের ওইসব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে চলে গেছেন ঈমান সহকারে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে। আরেকটা কি, হিংসা বিদ্বেষ, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, রব যেসব ইমানদার বর্তমানে আছেন বা আগে চলে গেছেন ভবিষ্যতে আসবেন, কোন ইমানদারের ব্যাপারে আমার মনে হিংসার সৃষ্টি যেন না হয়। হিংসা মুশকিল, বিদ্বেষ মন খারাপ হলে সব খারাপ, কিন্তু আপনার মন ভালো আল্লাহর কাছে দোয়া, কারো ব্যাপারে অধ্যারণা সৃষ্টি হয়েছে আল্লাহর কাছে দোয়া করুন আর তার জন্য দোয়া করুন, আপনার নিজের জন্য আল্লাহ এই অধ্যারণা দূর করে দে আর তার জন্য দোয়া, আল্লাহ তুমি তাকে মাফ করো তার ইজ্জত আরো বাড়িয়ে দাও। হিংসা দেখেছে বলে আল্লাহ তুমি তাকে আরো দাও তার হিংসা চলে যাও, যারা জান্নাতে যাবে তাদের পরিচয় পেশ করেছে,